ব্যবসা করেন গরের ভিতরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু গরের ভিতরে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের সওয়াব শুধু ঘর থেকে বাকির হইয়া মসজিদের দিকে রওনা হয়ে গেলেন বাইহা শরীফের হাদিস আজকেও হাদিসটা আমি দেখেছি আমার রহমতের নবী ডাক দেয়া কই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে তো নবীজির চাচা ডাক দেয়া কই পৃথিবীর মানুষ রে আমার আল্লাহ কত দয়ালু আমার আল্লাহ কত মেহেরবান প্রত্যেক করে যারা জামে মসজিদে যায়া এক রাকাত নামাজ পড়বারে মুমিন এক রাকাত নামাজ পড়তি দিড়ে হবে আমার মালিক খুশি হইয়া তোমার ঘরে দাঁড়াইয়া 500

একজনে নামাজ ঘরে পড়বেন না দৌড়ে মসজিদে যাবেন মসজিদে যাওয়ার পথে যতটা কদম দিবেন প্রতিটা কদমে 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 একটি করে অপরাধ কেটে দেয়া হয় দশটা কইরা নে এক আল্লাহ আলামিন দেন মসজিদে ঢুকলেন এক রাকাতে পাঁচশো তরাকাতের সওয়াব পাইলেন আপনি চলে যান খানায় কাবার পাশে খানায় কাবার পাশে এক রাকাত নামাজ যদি পড়তে পারেন এক লক্ষ রাকাতের সওয়াব পাবেন এই যুবক বন্ধুরা আপনি চলে যান মসজিদে নববীর ভিতরে মসজিদে নববীতে এক রাকাত নামাজ করলে 50000 রাকাতের সাওয়াব পাবেন মসজিদ এত দামি এত দামি মসজিদের সাথে সম্পর্ক তাদের ভালো থাকবে মসজিদের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে এই সম্পর্কটা মসজিদের সাথে হলো না এই সম্পর্কটা আমার আল্লাহর সাথে হয়ে গেল এর জন্য ফজরের আযান যখন শুরু হয়ে যাবে ঘুম থেকে উঠায় তুমি দৌড়ায় মসজিদে চলে যাইবা আবার যখন যোহরের সময় হয়ে যাবে আবার দৌড়ায় তুমি মসজিদে চলে যাইবা আবার যখন আসরের সময় হয়ে যাবে আবার দৌড়ে তুমি মসজিদে চলে যাইবা আবার যখন মগরিবের সময় হয়ে যাইবে আবার মসজিদের দিকে তুমি দৌড়ে চলে যাইবা কারণটা কি যাওয়া আসার মধ্যে তোমার যদি মৃত্যু হয়ে যায় এই মৃত্যুটা হবে জান্নাতি দরন্ত রূপ করে যুবক পড়া যায় না কোন সময় কোনটা

অবস্থায় থোবা অবস্থায় তুমি থাকবা ফজরের নামাজ পড়া থোবা করবা মালিক আমাকে আপনি মাফ করে দেন সারা রাত আমি শুধু ঘুমাইলাম নেক কাজ করতে পারি না মালিক রে আমারে হায়াত দিয়ে আবার উঠিয়ে দিলেন মালিক জোহর পর্যন্ত হায়াত বাড়ায় দেন আবার জোহর পড়া তুমি থোবা করবা মালিক আমার আপনি আসর পর্যন্ত হায়াত বাড়ায় দেন আবার আসর পড়া তুমি লম্বা দোয়া করবা থোবা করবা মালিক আমারে মাগরিব পর্যন্ত হায়াত বাড়ায় দেন আবার আস মাগরিব পড়া আসা পর্যন্ত

পয়াগাম্বার সুলাইমান নুবিক আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন এত ইদ এত পাওয়ার দিয়েছিলেন আমি আমি রুহুসেন পুরি পানির ভাষা বুঝি না সুলাইমান নুবি পানি কলমলো করলে বুঝতেন আমি আমি রুহসেন পুরি পড়ি দয়াল পাখির ভাষা বুঝি না তুতাময়নার ভাষা বুঝি না পিবিলিকারের ভাষা বুঝি না সাপুর ভাষা বুঝি না ইঁদুরের ভাষা বুঝি মাছের ভাষা বুঝি গাছের ভাষা বুঝি কিন্তু আল্লাহ রাম পুন আমি সুলাইমান নবীরে এমন ক্ষমতা এমন মেধা এমন স্পেস দিয়েছিলেন নদীর পানিগুলি কলমল কলমল টলমল কই রাখি জিগির করে পয়গাম্বর সুলাইমান নবী বলতে মাত্র যুবক বস্তির ভিতরে পিপিলি কি রাখি শুদ্ধ করে সুলাইমান পয়গাম্বর বলতে পারত হে নদীর মধ্যে বিষাক্ত সাপ পিছুরা কি করত পয়গাম্বর সুলাইমান নবী বলতে পারত কারণ পয়গাম্বর সুলাইমান নবীকে আল্লাহ রব্বুল العالمين একটা রাষ্ট্রের বাদশা বানাই নাহি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী একজন পাকিস্তানির প্রধানমন্ত্রী একজন সৌদি আরবের প্রধানমন্ত্রী একজন মালশিয়ার প্রধানমন্ত্রী একজন কিন্তু এমন একটা যুগ পার হয়ে গেছে গোটা পৃথিবীর বাদশা एवं প্রধানমন্ত্রী ছিল আল্লাহর پیغمبر হযরতে সুলাইমান বিশ্বাস করি না কেমনে গোটা পৃথিবীর করবে আল্লাহ জান্নাত থেকে একটা নূরের সিনহা পায় নবীকে উপহার হিসাবে

আমারে শ্রীলঙ্কা নিয়ে যাও আমারে ইতালি নিয়ে যাও এক কথাই জবাব দে শুধু বাহির কর পলকের মধ্যে ওই জায়গায় গিয়া আল্লাহর কুদরতে সুলাইমান নবী হাজির হয়